জাস্ট দেখো পুরো স্নো স্নো। এটা কাশ্মীরের লাস্ট ভিলেজ। কি রে ভাবি, এটা আমাদের ড্রাই চিলি চিকেন। হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে শ্রীনগরের লাস্ট দিন, কালকে সকালবেলাও গুড মর্নিং করবো শ্রীনগর থেকেই। বাট কালকে শ্রীনগর থেকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, কালকে আমাদের ট্রেন, আমাদের ট্রিপ ওভার হতে চলেছে। মনটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে সকালবেলা কখন উঠেছি বলে দিক, আজকে সকালবেলা উঠেছি 5:30। আমাদের আজকে সোনমার্গ যাওয়ার কথা, অনেকেই যাচ্ছে না, কারণ গুলমার্গ আর সোনমার্গ প্রায় সেম সেম। তো যতই সেম সেম হোক, আমরা যাব দুজনে, আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমি দেবতমকে 5:30 সময় উঠেই বলছি, ইস আর দুটো দিন পর কিন্তু এই ওয়েদারটা আর পাবো না, সেই এসি চালাতে হবে, কারণ এখানে ওয়েদারটা অসম্ভব সুন্দর। তো যাই হোক, আজকে ব্লগটা দেখতে থাকো, বরফ বরফ ঘেরা আজকে একটা সুন্দর ব্লগ হতে চলেছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট। আর ছবির মতন এত সুন্দর প্রকৃতি সারা জীবন মনের মণিকোঠায় সঞ্চিত হয়ে থাকবে। কাশ্মীরের শেষ আর লাদাখের শুরু, এর মাঝামাঝি ভ্যালিটি হলো সোনমার্গ। ৯,০০০ ফুট উঁচু এই ভ্যালিটা 18,000 ফুট উঁচু উঁচু গ্লেসিয়ারের দ্বারা সারাউন্ডেড। চোখের সামনে শুধুই এই সাদা আর সাদায় ঘেরা প্রকৃতি দেখতে দেখতে মনের মাঝে সমস্ত কালো যেন নিমেষের মধ্যে মুছে যায়। দারুন দারুন দারুন। হ্যাঁ, হেলিকপ্টার আমি দেখতে পাচ্ছি, কিন্তু ফোনে দেখা যাচ্ছে নাকি জানি না। আমরা সোনমার্গের ওপরে চলে এসেছি। এই 3টে পয়েন্ট দেখানোর কথা ছিল, তার মধ্যে হচ্ছে টেবিল টপ একটা। ওই টেবিল টপ পয়েন্টটা এসেছি, সবই একই সেম, পুরোই বরফ, দারুন। মানে ভিউটা জাস্ট দেখো, পুরো স্নোই স্নো। মাঝখান দিয়ে রাস্তা গেছে, মনে হয় এটা দিয়ে রাস্তায় যাবো নাকি জানি না, বাট দুর্ধর্ষ দুর্ধর্ষ, দারুন মজা হচ্ছে ভাবি। হ্যাঁ একদম ধসা বরফ। ওই যে দূরে পাকিস্তানের বর্ডার, ওরাই বললাম আমাদের দাঁড়ান, ওই বাংকার দেখা যাচ্ছে, ওই যে দুটো, হ্যাঁ 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 ওইখানে, ওই যে যে ওখানে তোমার ইয়ে সেনাদের রয়েছে না, ভয়ঙ্কর বর্ডারটা। আমাদের আসার জাস্ট একদিন আগেই এখানে ধস নেমে সমস্ত রাস্তা সোনমার্গের বন্ধ হয়ে গিয়েছিল। এটা অমরনাথের পাহাড়, এখন বন্ধ আছে, এখনো চালু হয়নি। আর এই রাস্তা দিয়ে লে লাদাখ যায়। এটা কাশ্মীরের লাস্ট ভিলেজ। কি সারবার বললো, সারবার না কি বললো, উফ যা দেখলাম। সোনমার্গ গুলমার্গের থেকে আরো সুন্দর, হ্যাঁ সুন্দর আরো বেশি লাগছে, কারণ না সামনে পাহাড়, তো পাহাড়ের রূপটার জন্য আরো বেশি ভালো লাগছে। কি সুন্দর, তো চুলগুলো কিরকম কচা কচা লাগছে না, চুলগুলো না আমার টুপি পরার পর। এরপরই পাকিস্তান শুরু, এরপর পাকিস্তান শুরু না, লাদাখ এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরেই। কিন্তু লাদাখ যাও তো দূরের কথা, শীতকালে সমস্ত রাস্তা পুরোপুরিভাবে বন্ধ থাকে, এমনকি এই যে রাস্তাগুলো দেখছো, এই রাস্তাগুলো প্রায় কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহের জন্য পুরোপুরিভাবে বন্ধ থাকে। এই সমস্ত কারণেই এখানে শীতকালে মানুষজনের জীবিকা নির্বাহ করা খুব কষ্টকর হয়ে ওঠে। এখানের এত কষ্টকর ওয়েদার সত্ত্বেও যখন আসবে, যখন শুনবে মানুষজনের গল্প, আর যখন চোখের সামনে এই অপরূপ সৌন্দর্য দেখবে, তখন মনে হবে বাঁচা সত্যিই সার্থক। এখানে বজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছিল, কি অসাধারণ জায়গাটা, দারুন।
যা বাবি যা, পড়ে গেলে এখানে পড়বি আবার কি? একদম নো চাপ, এই ঠান্ডা ওয়েদারে প্লাস আমি ভিডিও করতে পারিনি, অল্প একটুখানি করেছিলাম স্লেজের সময়, দ্যাট স্লেজের এক্সপেরিয়েন্স, যা এক্সপেরিয়েন্স আমাদের অসাম, উপরে ওঠার সময় তো ঠিক আছে কিন্তু নাবাটা যা নামলো পুরো রকেটের মতো, আমি যে লোকটা যে নিয়ে গেছে তার মানে সোয়েটারে প্রচন্ড গন্ধ, আমি আমি সোয়েটারে গন্ধ হোক আমি তাকে জাপটে জড়িয়ে ধরেছি, জয় মাতা দি করে নেমেছি, ভাবি কি ভয় লাগছিল, কি স্পিডে নামছিল, সেমি তো বড় সোনমার্গ যাবো না, এই ভুলটা একদম করবে না, সোনমার্গ বেস্ট, মানে ভিউ এখানে আলাদা আলাদা লেভেলের ভিউ, আরে কত বরফ কোচাচ্ছে ছেলেটা, এখান থেকে যাওয়ার সময় শুধু আমার একটাই কথা মনে হচ্ছিল, আমার জীবনের সমস্ত কষ্ট যেন এই পাহাড়গুলো নিয়ে নিয়েছে। আমরা রাস্তায় একটু খাওয়া দাওয়া করলাম, একদম লাঞ্চ সেরে নিয়েছি, এখন একটু ঘুরছি, তারপর একটু পরে বেরিয়ে যাব। আর ওয়েদার তো খুব ভালো, তার সাথে সিন, এখানে সিনিক ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর। তো যাই হোক, আজকে এখন মনে হচ্ছে কালকে এই সময় আমরা সারা দিন গাড়িতে, কেননা কালকে আমাদের রাত্রি 11টায় ট্রেন, হয়ে গেল ঘোরা, এই জায়গাটা ছেড়ে যেতে মন তো খারাপ করছে কিন্তু যেতে তো হবেই, আবার আসবো। আর বাইরে সামনে সাদা পাহাড়টা দেখো, চারিদিকে শুধু সাদাই সাদা এখানে, ভাবি হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ একদম গ্লেসিয়ার গলা, একদম তো গ্লেসিয়ার থেকেই আসছে, কি সুন্দর। আমরা একটুখানি বেরিয়েছি সন্ধ্যেবেলায়, আজকে লাস্ট মোটামুটি এবারের মতন কাশ্মীরের ডাল লেকটা একটুখানি চারদিক টহল দিচ্ছি, তার সাথে একদম খাচ্ছে ফুচকা, আজকে আমি খাবো না, আমি কালকে খেয়েছিলাম, আজকে আমি খাবো না, এই ডাল একটু ঘোরাঘুরি করবো, ভালো লাগছে দেখি, কালকে একবার খেতে এসেছিলাম, দেখিয়েছিলাম স্ট্রিম রেস্টুরেন্টে, তো আজকে আরেকবার খেতে এসেছি, তবে রাতের খাবার নয়, সন্ধ্যেবেলায় কিছু স্ন্যাক্স টাইপের খাবো, ওই জন্য এসেছি। কি বলছিস আমি খাবার অর্ডার দিলাম, 20-25 মিনিট আগে আসতে, আর আসুক না, কালকে তাড়াহুড়ো ছিল, কালকে সবাই ছিল, কালকে আধ ঘন্টা লেগে গেছিল, চিকেন তন্দুরি চলে এসেছে, যে দেবোত্তমদা লেগে পড়েছেন, লোভ লেগে যাচ্ছে দেখে, আসলে পাপিয়া কালকে এটাই অর্ডার দিতে গেছিল, ফুল করে কাবাব বলে দিয়েছে, আর এটা আমাদের ড্রাই চিলি চিকেন, উফ কিরে কিরে বাবু অস্থির হয়ে যাচ্ছিস কেন, খাবি তো না দেখবো রে খাবো।